হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু টিএর্স এডুকেশন ফ্রেন্ডস আমরা যে গ্রুপ ডি এবং এন টি আমাদের যে সাত দিনের সম্পূর্ণ ফ্রি কোর্স চলছে যেখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করাচ্ছি সেখানে আমাদের নতুন আরেকটা একটা চ্যাপ্টার শুরু হচ্ছে আর আজকে যে চ্যাপ্টারটা আমরা শুরু করছি সেটা হলো গড় গড়ের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব অর্থাৎ অ্যাভারেজ বা গড় কী ধরনের প্রশ্ন আসে সেগুলো আলোচনা করবো কীভাবে ইজিলি তোমরা করতে পারো সম্পূর্ণ কিছু আলোচনা করবো সেজন্য ভিডিওটা অবশ্যই প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা এখনও পর্যন্ত টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত হননি তারা অবশ্যই আমাদের সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো চলো আজকে আমাদের ডে সেভেন্টিন চলছে আমাদের ষাট দিনের কোর্সে সতেরোতম দিন কেন প্রত্যেক দিনের ক্লাসগুলো কিন্তু অবশ্যই প্রত্যেকে দেখে নাও আর আমাদের কখন কখন ক্লাসগুলো রয়েছে একটু টাইমটা চেঞ্জ হয়েছে প্রত্যেকে দেখে নেবে সেই অনুযায়ী ক্লাসগুলো কিন্তু প্রত্যেকে অ্যাটেন্ড করো তো দেখো প্রথমে আমাদের যেই চ্যাপ্টার যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি টপিকটা আমাদের কী রয়েছে গড় তাই তো গড় বা যেটাকে আমরা কি ইংরেজিতে কী বলে থাকি অ্যাভারেজ এর মানে কী দেখো গড় বা অ্যাভারেজ যদি বলা হয় এর মানে বলতে আমরা কী বুঝি যে আমাদের ধরো তোমাকে বলা হলো যে তোমাকে পাঁচ টাকা দেওয়া হলো তোমাকে পাঁচ টাকা দেওয়া হলো একজনকে দশ টাকা দেওয়া হলো আর একজনকে পনেরো টাকা দেওয়া হলো ঠিক আছে একজনকে ধরো কুড়ি টাকা দিয়ে দেওয়া হলো এই চারজনকে চার ধরনের টাকা দেওয়া হলো দিয়ে তোমাদের কি তাহলে এক একজনকে এক এক ধরনের টাকা পাচ্ছ তাই তো তোমাদেরকে যদি বলা হয় চারজনকে চার কাউকে পাঁচ টাকা দেওয়া হয়েছে ধরো এ কে পাঁচ টাকা দেওয়া হয়েছে বিকে দশ টাকা দেওয়া হয়েছে সি কে পনেরো টাকা আর ডি কে ধরো কুড়ি টাকা দেওয়া হয়েছে তাহলে কি এক একজন এক এক ধরনের টাকা পেয়েছে কেউ পাঁচ টাকা কেউ দশ টাকা কেউ পনেরো কুড়ি তার গড় কি বলছে এই যে টোটাল টাকাটা রয়েছে এই টোটাল টাকাটাকে সবার মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়াটাকেই আমরা তার গড় বলে থাকি ঠিক আছে অর্থাৎ প্রত্যেকে যখন সমান পরিমাণ পাবে তাহলে প্রত্যেকে কি করে সমান পেতে পারে আমরা কি করতে পারি প্রত্যেকটা আমরা যেই টাকাটা রয়েছে সেই টাকাটাকে সব এক জায়গায় কালেক্ট করতে পারি তারপরে আমরা কি করতে পারি সবাইকে সমান সমান ভাগ করে দিতে পারি তাহলেই তো প্রত্যেকে সমান পাবে না হলে তো সম্ভব না তাহলে গড় কি বলছে এই যেই টাকাটা রয়েছে এই চারজন একজন পা এ পাচ্ছে পাঁচ টাকা বি দশ টাকা সি পনেরো আর ডি কুড়ি টাকা তাহলে টোটাল এরা কত টাকা পাচ্ছে পুন পাঁচ যোগ দশ প্লাস পনেরো প্লাস কুড়ি অর্থাৎ টোটাল তারা কত টাকা পেয়েছে যদি আমরা সব কজনের টাকাকে এক জায়গায় কালেক্ট করি তাহলে কত পাচ্ছে পাঁচ আর দশ পনেরো পনেরো তিরিশ আর কুড়ি পঞ্চাশ টাকা এখন এই পঞ্চাশ টাকা কালেক্ট করার পর যদি প্রত্যেকের কাছে সমানভাবে আমরা ভাগ করে দিই তখন সেই যেই প্রত্যেকে যেটা পাবে সেইটাকে বলা হবে এই মোট যে টাকাটা হলো তার গড় বলা হবে তাহলে বুঝতে পেরেছো তাহলে গড় মানে কি তাহলে প্রত্যেকে কত কত করে পাবে টোটাল কত আছে আমাদের পঞ্চাশ টাকা টোটাল হলো এবারে তাহলে প্রত্যেকে যদি সমান করে পেতে চায় তাহলে কি করতে হবে এক একজনকে চারজনের মধ্যে ভাগ করে দিতে হবে তাহলে চার দিয়ে আমরা ভাগ করে দিই ভাগ করলে আমাদের কত আসে বারো পয়েন্ট পাঁচ তাহলে প্রত্যেকে কি সাড়ে বারো টাকা করে প্রত্যেকে পাবে তাহলে বলতে পারি যে প্রত্যেকে আমাদের কি হচ্ছে সমান সমান করে টাকা পাচ্ছে তাই তো কখন সমান পাচ্ছি তাহলে আমরা সমান করার জন্য আমাদের কি করতে হলো সব যেই টাকাগুলো হলো এক জায়গায় কালেক্ট করলাম অর্থাৎ সব টাকাগুলোকে যোগ করলাম যোগ করার পর আবার চারজনের মধ্যে ভাগ করে দিলাম তারপরে যেটা পেলো এইটাই হলো কি এইটাই হলো এই টাকাগুলো যেটা রয়েছে এর গড় বুঝতে পেরেছ গড় মানে কি মোট যতটা হচ্ছে সেটাকে সমানভাগে ভাগ করে দেওয়াটাই হলো আমাদের গড় বা অ্যাভারেজ তাহলে বিষয়টা বুঝতে পেরেছো তাহলে চলো এবার প্রশ্ন কী ধরনের আসছে সেগুলো আমরা নিয়ে আলোচনা করব দেখো এখানে আমাদের প্রশ্ন কী দেওয়া রয়েছে প্রশ্ন দেওয়া রয়েছে পাঁচজন লোকের মাসিক আয় যথাক্রমে এগারোশো বত্রিশ টাকা এগারোশো চল্লিশ টাকা এগারোশো চুয়াল্লিশ টাকা এগারোশো ছত্রিশ টাকা এবং এগারোশো আটচল্লিশ টাকা এদের ঘর কত তার মানে কী পাঁচজনের টোটাল তাহলে কত পাচ্ছে একজন পাচ্ছে কত আমাদের এগারোশো বত্রিশ টাকা একজন পাচ্ছে কত এগারোশো চল্লিশ টাকা আর একজন একশো এগারোশো চুয়াল্লিশ টাকা আরেকজন পাচ্ছে আমাদের এগারোশো ছত্রিশ টাকা আর শেষ যে রয়েছে সে পাচ্ছে এগারোশো আটচল্লিশ টাকা তাহলে আমাদের যদি বলা হয় যে এই এদের গড় কত তাহলে আমাদের কাজ কি হবে প্রত্যেকের টাকাকে এক জায়গা নিতে হবে অর্থাৎ কি প্রত্যেকের টাকাটাকে আমাদের সমষ্টি বের করতে হবে মোট কত টাকা হলো মোট কত টাকা হলো তাহলে আমরা এটা যোগ করব তাহলে কয়জনের মধ্যে পাঁচজনের মধ্যে তাহলে ভাগ কী করবো এই যোগ করার পর যেটা আসবে সেটা পাঁচজনের মধ্যে সমানভাগে ভাগ করে দেবো তাই তো তাহলে আমাদের গড় হয়ে যাবে তাহলে টোটাল টাকা যেটা হলো এই টোটাল টাকাটা আমরা এক জায়গায় কালেক্ট করলাম অর্থাৎ তার সমষ্টি বের করলাম তারপরে পাঁচজনের মধ্যে ভাগ করে দিলাম তাহলে আমাদের গড় হয়ে গেল তাহলে আমরা চলো করে ফেলি তাহলে আমাদের কত হচ্ছে এগারো তো এগারোশো বত্রিশ অর্থাৎ দুই দুই শূন্য দুই আট চার ছয় ছয় আট ছয় বারো আর আট চোদ্দোর চার হাতে এক চার চারকে পাঁচ পাঁচ আট তিন আট আট আর চার বারো বারো আট চার ষোলো আট তিন উনিশের নয় হাতে এক এক দুই তিন চার পাঁচ ছয় আর এদিকে কত রয়েছে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পাঁচ হাজার ছশো বাই কী হলো পাঁচ করে দেবো তাহলে গড় বেরিয়ে যাবে তাহলে গড় কত বেরোবে আমাদের পাঁচ এককে পাঁচ বেরোবে আর এটা হলো পাঁচ পাঁচ হবে তাই তো দেখো এখানে আমাদের কোনো একটা ভুল হয়েছে দেখি দুই আর দুই আর চার কত ছয় 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 বারো আর আট কুড়ি শূন্য দুই হবে কুড়ি শূন্য দেখো এখানে যোগ করাটা আমাদের ভুল হয়েছে হ্যাঁ তাহলে কী হবে আমাদের এখানে কত হলো দেখো আমরা যোগ করে নিই এটাকে যোগ করলে কত হবে দুই আছে দুই আর দুই আর শূন্য দুই চার দুই ছয় 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 বারো বারো আট কুড়ি শূন্য হাতে আমার কত দুই তাহলে দুই আট চার ছয় ছয় আট তিন নয় নয় এক চার তেরো এক চার সতেরো আর তিন কুড়ি শূন্য হাতে দুই 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 আরে তিন চার পাঁচ চার পাঁচ ছয় সাত আর এদিকে আছে পাঁচ পাঁচ হাজার সাতশো বাই পাঁচ হয়ে গেল তাহলে এটাকে ভাগ করলে আমাদের কত হয়ে যায় পাঁচ একে পাঁচ এটা পাঁচ এককে পাঁচ চার পাঁচা কুড়ি শূন্য অর্থাৎ এগারোশো চল্লিশ আমাদের হয়ে গেল। তাহলে প্রত্যেকে কত করে পাবে তাদের গড় কত হবে টোটাল টাকাটা বের করে আমরা পাঁচ দিয়ে ভাগ করে দিলাম যেহেতু পাঁচজন আছে তার মানে কি গড় যদি আমাদেরকে বের করতে বলে তাহলে গড় বের করার হলো কি মোট মোট বাই যত সংখ্যক আমাদের রয়েছে মোট বাই যত সংখ্যক আমাদের যে কজনের মধ্যে ভাগ করতে হবে সেই সংখ্যকটাকে দিয়ে আমরা ভাগ করে দিলে আমাদের ঘর বেরিয়ে যাবে ঠিক আছে অর্থাৎ আমরা যদি বলে থাকি যে কোনো একটা সংখ্যা যদি এক একজনের ভ্যালু এ হয় বি হয় সি হয় ডি হয় এরকম যদি এন এনটা সমষ্টি আমরা করে থাকি তাহলে এন তম পর্যন্ত যদি আমরা যোগ করে থাকি তাহলে বাই কী করবো বাই যতটা হলো বাই এন এন যতগুলো সংখ্যা রয়েছে সেই সংখ্যাটা দিয়ে আমরা এটাকে জাস্ট ভাগ করে দেবো তাহলে বুঝতে পেরেছ তো চলো পরে প্রশ্নের দিকে আমরা চলে যাবো এক এক করে এরপর কী রয়েছে তাহলে আমরা কী দেখতে পেলাম যে আমরা দেখতে পেলাম যে যখন গড় বের করতে হয়েছে আমরা কী করলাম মোট সমষ্টি বের করে বাই কি করেছি পাশ দিয়ে ভাগ করে দিয়েছি এখন আমাদের এইখানে প্রশ্নে কী বলা হয়েছে পনেরোটি সংখ্যা দেওয়া রয়েছে এদের গড় দেওয়া রয়েছে দেখো এদের গড় দেওয়া রয়েছে গড় দিয়ে কত দেওয়া রয়েছে এদের গড় দেওয়া রয়েছে চোদ্দো একচল্লিশ পয়েন্ট চার তাহলে এর যোগ ফল কত তাহলে আমরা গড় টু কী দেখেছি এর আগে যখন আমরা দেখলাম আমরা গড় ইজুকল্টু একটা জিনিস কী দেখতে পেলাম যে গড় টু হলো আমাদের হচ্ছে কি মোট অর্থাৎ ফল যে যোগ ফল যেটা বেরোলো বা মোট যেটা বেরোলো বাই যতগুলো সংখ্যা বা যতগুলো টার্ম রয়েছে যে কজন রয়েছে ঠিক আছে যে কজন রয়েছে অর্থাৎ নাম্বার অফ আইটেম বা নাম্বার অফ টার্ম যতগুলো রয়েছে তাহলে আমাদের যদি বলা হয় যে আমাদের এই যোগফল কত বের করতে তাহলে আমরা কী করবো যোগফল ইজ ইজ টু কী লিখতে পারি যোগফল যদি লিখি দেখো তো এটাকে উল্টো এই সংখ্যার গড় কি গুণ হয়ে যাবে অর্থাৎ গড় গুণ নাম্বার অফ টার্ম নাম্বার অফ টার্ম টার্ম বা যেটাকে আমরা সংখ্যা লিখেছি এখানে একই ব্যাপার বোঝার জন্য যা লিখি বা নাম্বার অফ টার্ম বা সংখ্যা তাহলে আমরা কি বলতে পারি যে এক একটা সংখ্যা এক একজন যদি আমাদের গড় মানে কি এক একজন একচল্লিশ পয়েন্ট পাঁচ করে পেয়ে চার করে পেয়েছে তাহলে পনেরো জনে মোট কত পাবে তাহলে কী করবো একচল্লিশ পয়েন্ট চার গুণ কী করব পনেরো তাই তো গড় মানে হলো পনেরো জন বলেছে গড় হলো কত একচল্লিশ পয়েন্ট চার তার মানে প্রত্যেকের গড় হলো পনেরোটি সংখ্যার গড় যেটা রয়েছে একচল্লিশ পয়েন্ট চার মানে এক একটা সংখ্যা একচল্লিশ পয়েন্ট চার করে তাহলে পনেরোটি সংখ্যা মোট কত হবে যোগফল কত হবে ইন্টু পনেরো করবো তাই তো তা চার পনেরো অঙ্ক ষাটের শূন্য হাতে আমার ছয় পনেরো পনেরো ছয় একুশের এক হাতে দুই চার পনেরো অংশ ষাট আর দুই বাষট্টি অর্থাৎ অ্যান্সার কী হয়ে যাবে আমাদের ছশো একুশ অর্থাৎ ডি যেটা রয়েছে ডি অ্যান্সার হয়ে গেল বুঝতে পারি কারোর যদি রকম কনফিউশন থাকে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে যে কী প্রবলেম হচ্ছে তোমাদের বুঝতে আমরা তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে এখানে আলোচনা করে দেবো এরপর আমাদের যেটা দেওয়া রয়েছে যে পঁচিশ এ এখানে যেটা দেওয়া রয়েছে যে পঁচিশ টোয়েন্টি ফাইভ এ প্লাস টোয়েন্টি ফাইভ বি যদি একশো পনেরো হয় তাহলে এ এর গড় কত এ এবং এর গড় কত এর গড় কত দেখো এ এবং বি যদি গড় বের করতে হয় তার মানে কি আমরা কি জানি এ আর বিয়ের গড় বের করতে বলেছে তাহলে মোট কটা সংখ্যা এ একটা সংখ্যা বি একটা সংখ্যা টোটাল দুটো সংখ্যা তাহলে এর গড় কত হবে এ প্লাস বি বাই কি হয়ে যাবে টু তাই তো এদের গড় কত হয়ে যাবে এ প্লাস বি বাই টু অর্থাৎ আমাদের এখানে যেটা দেওয়া রয়েছে আমাদের বের কী করতে হবে এ প্লাস বি বাই টু এর মান বের করতে হবে তাহলে আমরা যদি বের করি এখান থেকে যদি পঁচিশ কমন নিয়ে নিই তাহলে আমাদের কী হয়ে যাবে এ প্লাস বি আর এইদিকে থাকবে একশো পনেরো তাহলে এ প্লাস বি ইজ ইজকল্টু কত হয়ে গেলো এ প্লাস বি হয়ে গেলো একশো পনেরো বাই দুই হয়ে দুই পাঁচ পঁচিশ এখন আমাদের মান কার বের করতে হবে মান আমাদের যেটা বের করতে হবে সেটা হলো কিসের এ প্লাস বি বাই টু এর তাই তো তাহলে এটা কেটে দিয়ে আমরা কত যে পাঁচ তেইশ আর এটা পাঁচ পাঁচ পঁচিশ অর্থাৎ এটা এসে দাঁড়ালো তেইশ বাই পাঁচ দাঁড়ালো তাই তো এখন আমাদের বের কী করতে হবে আমাদের যদি গড় বের করতে হয় তার মানে কি দুটো টার্ম একটা হলো এ আর একটা বি বাই কি দুটো সংখ্যা যেহেতু যদি সি থাকতো তাহলে তিনটে সংখ্যা নিতাম এ বি সি যেহেতু দুটো রয়েছে বাই দুই করলাম ভাগ দুই করব তাহলে আমরা কী করবো এ প্লাস বি যেটা বেরোলো তার সঙ্গে বাই কি করে দেবো দুই তাহলে এ প্লাস বি কত বেরিয়েছে আমাদের তেইশ বাই পাঁচ বাই কি করবো বাই দুই তো এই টোটালটা বাই কী হয়ে যাবে টোটালটা বাই দুই টোটালটা বাই দুই হ্যাঁ তার মানে এটা এসে দাঁড়ালো কত তেইশ বাই পাঁচ দুগুনি দশ অর্থাৎ অ্যান্সার এসে দাঁড়ালো টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট থ্রি আমাদের কি এইখানে অপশানে আছে টু পয়েন্ট থ্রি অপশানে নেই সুতরাং অ্যান্সার আমাদের কী হয়ে যাবে ই যেটা রয়েছে কোনোটাই নয় এটা অ্যান্সার হয়ে গেলো বুঝতে পারছ দেখো প্রত্যেক টাইপ আমরা তোমাদেরকে করাচ্ছি যদি রকম প্রবলেম হয় তোমরা আমাদেরকে কমেন্টে জানাবে আর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে বা এর লিঙ্ক নিচে দেওয়া থাকবে সেইখান থেকেও তোমরা নিয়ে নিতে পারো এরপর বলা হয়েছে দশটি জোট সংখ্যার গড় হলো কত প্রথম দশটি জোর সংখ্যার গড় দেখো প্রথম দশটি গড় সংখ্যা মানে কি প্রথম জোর সংখ্যা মানে কি জোর সংখ্যা মানে হলো যেই সংখ্যাগুলোকে আমরা দুই দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না তাহলে প্রথম জোর সংখ্যা কোনটা হতে পারে দুই প্রথম জোর সংখ্যা কত হতে পারে আমাদের দুই হতে পারে আর তারপরে জোর সংখ্যা কত চার তারপরে ছয় তারপরে আট তারপরে দশ তারপরে বারো তারপরে চোদ্দো তারপরে ষোলো আঠারো এভাবে হচ্ছে তাহলে কটা বলেছে প্রথম দশটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তারপরের সংখ্যা কত কুড়ি এটা হয়ে গেল তাহলে প্রথম দশটা সংখ্যা আমাদের জোর সংখ্যা কী কী হয়ে গেলো দুই চার ছয় আট এইভাবে কুড়ি পর্যন্ত আমাদের প্রথম দশটা জোর সংখ্যা এদের গড় বের করতে বলেছে তাহলে গড় বের করার জেনারেল নিয়মটা কি যে আমাদের এই সংখ্যাগুলোকে যোগ করতে হবে তাহলে আমরা যোগ কি করব দুই যোগ চার যোগ ছয় যোগ আট যোগ দশ যোগ বারো যোগ চোদ্দো যোগ ষোলো যোগ আঠারো যোগ কুড়ি বাই কী করতে হবে যতগুলো সংখ্যা আছে কতগুলো সংখ্যা আছে আমাদের বাই হলো দশ তো তাহলে এদের যদি আমরা যোগ করি আমাদের কত হয়ে যায় আমাদের যোগ যদি করি এটা আমাদের হয়ে যায় একশো দশ কত হয়ে যায় একশো দশ বাই দশ ইজিকল টু আমাদের কত হয়ে যায় এগারো অ্যান্সার চলে আসে এবার দেখো তোমাদের প্রশ্ন আসতে পারে যে এত বড়ো যোগ আমরা কীভাবে করবো এত বড়ো যোগ করতে আমাদের তো প্রবলেম হবে দেখো যোগ করে ফেলতে পারো চার দুই ছয় 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 বারো আট কুড়ি দশ তিরিশ আর বারো কত হয়ে যায় আমাদের 42 আর চোদ্দো ছাপ্পান্ন আট ষোলো বাহাত্তর আর আঠারো নব্বই আর কুড়ি একশো দশ তো যোগ হয়ে গেল কিন্তু আমরা যোগ করে এত বড় কী করবো কখনোই করব না কারণ এই প্রসেসে যদি আমরা করতে চাই এই প্রসেসে করতে গেলে আমাদের টাইম শেষ হয়ে যাবে সেজন্য আমরা কী করবো যখনই আমাদের জোট সংখ্যা বলুক বিজোট সংখ্যা বলুক যাই বলুক না কেন আমাদের কি করতে হবে আমরা প্রথম টার্মটা দেখব প্রথমটা আমাদের কত আছে দুই আর শেষ কত আছে শেষ আমাদের আছে কুড়ি আমরা কী করবো সময় প্রথম যেটা রয়েছে দুই প্লাস শেষ সংখ্যা কুড়ি বাই দুই করে দেবো এইটাই হবে এর ঘর তাহলে কি হলো বাইশ বাই দুই কেটে দিলে কত হয়ে যায় এগারো হয়ে যায় যে কোনো সংখ্যার ক্ষেত্রে ঠিক আছে তোমাদেরকে অনেকে বলতে পারে যে দশটা সংখ্যা বলেছে তাহলে কি এর এর গড় কি করে করবে শেষ সংখ্যা রয়েছে যেটা তার সঙ্গে দুই যোগ করে তারপরে হলো জোর সংখ্যা বলেছে বলে দুই যোগ করে ভাগ করো এত কিছু মনে রাখার তোমার দরকার নেই তোমরা মনে রাখবে সবসময় কি যে আমরা প্রথম সংখ্যা যেটা রয়েছে আমাদের এই যে প্রথম সংখ্যা এই প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যখন এদের মধ্যে ডিফারেন্সটা সেম দেখ সেম দেখো প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কত দুই দুই করে যেহেতু জোর সংখ্যা বলেছে তাই তো সে যদি পরপর সংখ্যা হতো ডিফারেন্স যদি সেম থাকতো তাহলে আমরা কী হতাম প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই দুই করে দিলে আমাদের গড় বেরিয়ে যাবে তাহলে গড় কত হলো অ্যানসার হলো আমাদের কি এগারো অর্থাৎ সি অ্যান্সার চলে আসলো বুঝতে পারছ তো চলো পরের প্রশ্ন আমরা চলে যাই দেখো প্রত্যেক টাইপের প্রশ্ন হয়ে যাবে বলেছে প্রথম এগারোটি প্রাকৃতিক গ সংখ্যার গড় কত মানে কি প্রথম এগারোটি সংখ্যা কী কী হয়ে যাবে এক দুই কন্টিনিউ করতে করতে এগারো পর্যন্ত তাই তো তাহলে এর গড় কত হয়ে যাবে শেষ সংখ্যা প্রথম সংখ্যা কত এক প্লাস শেষ সংখ্যা কত এগারো বাই কী করবো দুই করে দেবো তাই তো এগারো এক বারো আর দুই বাঘ দুই ইজ কত হলো বারো বাই দুই ইজিক টু অ্যান্সার হয়ে যাবে ছয় অর্থাৎ অ্যান্সার এই সি এইটা অ্যান্সার হয়ে যাবে করতে আমাদের টাইম লাগবে প্রাকৃতিক সংখ্যা মানে কি পরপর যেই সংখ্যাগুলো ন্যাচারাল যেই সংখ্যাগুলো এক দুই তিন চার এইগুলো ঠিক আছে তাহলে প্রথম এগারোটি প্রাকৃতিক সংখ্যার গড় কত হয়ে যাবে আমাদের কি করে দেবো আমরা প্রথম সংখ্যা কত আমাদের প্রথম সংখ্যা যেটা বেরোলো সেটা বেরোলো আমাদের কত এক এবং শেষ সংখ্যা কত বেড়ে গেল এগারো বেরোলো তাহলে এক প্লাস এগারো বাই টুয়েলভ যে কোনো কারণ কি প্রত্যেকটা প্রাকৃতিক সংখ্যা কী আমাদের সংখ্যা যদি আমরা নর্মাল বের করি কত হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এতগুলো যোগ করে বাই আমি যদি এগারো দিয়ে করতে চাই আমাদের কত বড়ো সংখ্যা হয়ে যাবে তাই তো আমি দেখো যদি জেনারেলি এটা যদি যোগ করি তাহলে দু এর তিন তিন আট তিন ছয় আট চার দশ আর পাঁচ পনেরো আট ছয় একুশ আর সাত আঠাশ হাজার আট ছত্রিশ আর নয় পঁয়তাল্লিশ আর দশ পঞ্চান্ন আর এগারো ছেষট্টি ছেষট্টি বাই এগারো করলে আমাদের কত আসে সেই ছেষট্টি বাই এগারো করলে সেই ছয়ই আসে তাহলে আমাদের কি এত বড়ো আমরা করতে যাবো কখনোই আমরা এত বড়ো করতে যাবো না আমাদের কাজ কী থাকবে কারণ ডিফারেন্স দেখো সেম সবার মধ্যে ন্যাচারাল সংখ্যা মানে কি পরপর সংখ্যা তা ডিফারেন্স কি প্রত্যেকের মধ্যে এক যখনই ডিফারেন্সটা সেম থাকবে প্রত্যেক সংখ্যার মধ্যে তাহলে আমরা কী করব ফার্স্ট সংখ্যা যোগ হলো আমাদের যেটা রয়েছে লাস্ট সংখ্যা বাই কী করবো টু করে দেবো সময় ঠিক আছে তোমাদের অনেকে অনেক ট্রিক শেখাতে শেখাবে কিন্তু আমি যেটা বলছি এটা তোমরা মনে রাখো কয়েক সেকেন্ডে অ্যান্সার হবে আর কোনো ভুল হবে না একটাও ভুল হবে না যখন আমাদের ডিফারেন্সটা সেম থাকছে এরপর বলা হয়েছে একজন ছাত্রকে একজন ছাত্রকে তিন এগারো সাত নয় পনেরো তেরো আট উনিশ সতেরো একুশ আর চোদ্দো এবং এক্সের গড় বের করতে দেওয়া হলো সে দেখলো যে এদের গড় হলো কত আমাদের বারো তাহলে এক্সের পরিবর্তে কোন সংখ্যাটি থাকা দরকার তাহলে দেখো টোটাল কতগুলো সংখ্যা আমরা দেখছি একটা হলো তিন তারপরে কত এগারো তারপরে কত সাত তারপরে নয় তারপরে পনেরো তেরো আট উনিশ সতেরো একুশ চোদ্দো আর শেষ সংখ্যা যেটা বলেছে সেটা হলো এক্স তার মানে আমরা টোটাল কতগুলো সংখ্যা এখানে দেখতে পাচ্ছি টোটাল সংখ্যা হলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো টোটাল কতগুলো সংখ্যা হলো এখানে বারো হলো তিন এগারো সাত নয় পনেরো তেরো আট উনিশ সতেরো একুশ চোদ্দো আর এক্স তাই তো টোটাল কতগুলো সংখ্যা দেখলাম টোটাল আমাদের সংখ্যা হলো কতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা টোটাল সংখ্যা হল আমাদের বারোটা তাহলে এখন কি বলা হয়েছে টোটাল সংখ্যা নাম্বার অফ সংখ্যা কত দেখছি নাম্বার অফ নাম্বার কতগুলো আছে আমাদের নাম্বার বারোগুলো বারোটা হয়েছে এদের গড় কত দেওয়া রয়েছে এদের গড় দেওয়া রয়েছে আমাদের কত বারো তাহলে মোট কত হবে সমষ্টি কত হবে তাহলে সমষ্টি বা গড় যদি টোটাল বের করি তাহলে কত হবে এক একটা সংখ্যা বারো করে হলে বারোটা সংখ্যা টোটাল কত হবে বারো গুণ বারো ইজিক টু একশো চুয়াল্লিশ তাই তো বারো গুণ বারো একশো চুয়াল্লিশ অর্থাৎ এই বারোটা সংখ্যার যোগফল হবে আমাদের একশো চুয়াল্লিশ কিন্তু যদি আমরা বের করি তাহলে আমাদের যোগফল কত আসে দেখো তো আমরা যোগ করি তিন আর এগারো কত হয়ে যায় তিন আর এগারো চোদ্দো চোদ্দো আর সাত একুশ একুশ আর নয় তিরিশ আর পনেরো পঁয়তাল্লিশ আর তেরো আটান্ন আর আট চৌষট্টি ছেষট্টি ছেষট্টি আর উনিশ কত হয়ে যায় আমাদের পঁচাশি পঁচাশি আর সতেরো হলো একশো দুই একশো দুই আর একুশ কত হয়ে যায় একশো তেইশ একশো তেইশ আর চোদ্দো হল একশো সাঁত্রিশ একশো সাঁতিরিশ প্লাস এক্স তার মানে এইখানে আমাদের এইটা বেরোলো এসে কত আমরা এটা যোগ করার পর আমাদের এসে দাঁড়ালো কত একশো প্লাস এক্স তাই তো আমাদের কত বেরোলো একশো প্লাস এক্স কিন্তু ওরা কী বলেছে না একশো চুয়াল্লিশ হবে তার মানে আমরা বলতে পারি কি একশো সাঁত্রিশ প্লাস এক্স কত একশো তাই তো তার মানে এক্সের মানটা কত হয়ে যাবে একশো সাঁত্রিশকে এই পাশে নিয়ে আসো একশো চুয়াল্লিশ মাইনাস হয়ে যাবে বুঝতে পেরেছ তাহলে কী কী করে করতে হবে আমরা টোটাল সংখ্যাটা বের করলাম এক্সের মান আমরা জানি না আমরা তাহলে দেখলাম বাকি এগারোটা সংখ্যার যোগ হলো একশো সাঁত্রিশ প্লাস এক্স এইটা আমাদের বেরোলো একশো সাঁত্রিশ প্লাস কিন্তু আমরা দেখেছি বারোটা সংখ্যার গড় যেহেতু বারো তাহলে বারোটা সংখ্যার মোট সমষ্টি কত হবে বারো বারো একশো চুয়াল্লিশ বারো গুণ বারো একশো চুয়াল্লিশ তাহলে আমাদের সমষ্টি কত বেরোলো এই দিক থেকে বের করলে বেরোলো একশো সাঁত্রিশ প্লাস কিন্তু আসলে বেরো হবে কত একশো চুয়াল্লিশ তাহলে এইটা সমান করে দিয়ে এক্সের মান আমরা ডাইরেক্ট বের করে ফেললাম বুঝতে পেরেছ তো চলো পরের প্রশ্নের দিকে আমরা চলে যাব পরের প্রশ্ন তিনটি তিনের প্রথম পাঁচটি গুণিতকের গড় করত তাহলে তিনের প্রথম পাঁচটি গুণিতক মানে কি দেখো তো প্রথম পাঁচটি গুণিতক কী প্রথম হবে তিন তারপরে কত হবে ছয় তারপরে হবে নয় এইভাবে কন্টিনিউ হতে থাকবে তারপরে কত হবে নয় বারো তারপরে পনেরো এই জন্য তিনের প্রথম পাঁচটি গুণিতকের মান কী হলো তিন ছয় নয় বারো আর পনেরো তাই তো তাহলে এর গড় কত হয়ে যাবে আমরা কী জানি প্রথম সংখ্যাটা আমাদের কত আসবে প্রথম সংখ্যাটা তিন আর শেষ সংখ্যাটা আমাদের কত আসবে পনেরো তাই তো তাহলে গড় বের করার সময় কী এদের মধ্যে ডিফারেন্সটা কি সময় তিন তিন করে যেহেতু যখনই কোনো সংখ্যার গুণিতক বলবে মানে কি তার ডিফারেন্সটা সবসময় সেম সেম তিন তিন দিন করে ডিফারেন্স তাহলে আমাদের গড় বের করার জন্য কী করে করবো শেষ সংখ্যা কত পনেরো প্লাস প্রথম সংখ্যা তিন বাই দুই করে দেবো তাহলে কত হলো আঠারো বাই দুই ইজুকুয়াল টু নাই তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে অ্যান্সার আমাদের বি হয়ে যাবে তাই তো করতে কি কোনো প্রবলেম হবে কোনো প্রবলেম হবে না এই ধরনের প্রশ্ন করতে আমাদের আমরা কী দেখব প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা আমাদের দরকার যখন এদের মধ্যে ডিফারেন্সটা সেম এখন বলা হয় যে ছয় থেকে চৌত্রিশের মধ্যে অবস্থিত যে সকল সংখ্যা পাঁচের গুণিতক তাদের গড় বের করো তাহলে ছয় থেকে চৌত্রিশ কি বলেছে ছয় থেকে চৌত্রিশের মধ্যে পাঁচের গুণিতক প্রথম সংখ্যা কি পাঁচের গুণিতক মানে কি পাঁচ দ্বারা গুণ করলেই সেই সংখ্যাটা পাওয়া যাবে তাই তো পাঁচের গুণিতক তাহলে পাঁচ এক পাঁচ কী যাবে পাঁচের ছয় থেকে কম তাহলে এটা তো হবে না তাহলে প্রথম সংখ্যা কত পাঁচ দুগুণী দশ অর্থাৎ প্রথম সংখ্যা দশ আর শেষ কত পাঁচ সাতা পঁয়ত্রিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে পাঁচ ছক তিরিশ শেষ সংখ্যা কত তিরিশ তাহলে এদের গড় কত হয়ে যাবে যেহেতু প্রথম সংখ্যা আমাদের কত বেরিয়েছে এরপরে দশ বেরিয়েছে আর এইটা কত বেরোলো শেষ সংখ্যাটা বেরোলো তিরিশ দেখো পঁয়ত্রিশ কেন হলো না কারণ চৌত্রিশের থেকে বেশি হয়ে যাচ্ছে আর পাঁচ কেন হলো না ছয়ের থেকে কম হয়ে যাচ্ছে কিন্তু বলেছে ছয় থেকে পঁয়ত্রিশ চৌত্রিশের মধ্যে সংখ্যা তাহলে প্রথম পাঁচের গুণিতক কত দশ আর শেষের পাঁচের গুণিতক হলো তিরিশ তাহলে এদের গড় কত হয়ে যাবে তিরিশ প্লাস দশ বাই কী করবো দুই করে দেবো তাহলে কী হয়ে গেলো প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা তাই তো বা শেষ সংখ্যা প্লাস প্রথম সংখ্যা একই ব্যাপার তাহলে চল্লিশ বাই দুই ইজিক টু অ্যান্সার এসে দাঁড়াবে কুড়ি কত হলো কুড়ি অর্থাৎ এটারও অ্যান্সার কী হয়ে গেলো বি হয়ে গেলো এ ধরনের প্রশ্ন কোনো প্রবলেম হবে কোনো প্রবলেম হবে না অনেকে তোমাদের জোর সংখ্যার ক্ষেত্রে এই ট্রিক বিজোর সংখ্যার ক্ষেত্রে এই ট্রিক এসব মনে রাখতে বলবে কিচ্ছু দরকার নেই আমরা প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা শুধু দেখব অ্যান্সার করে দেব এরপর কি দেওয়া রয়েছে এরপর আমাদের দেওয়া রয়েছে দুই সাত ছয় আর এক্সের গড় হলো পাঁচ কী বলা হয়েছে দুই সাত ছয় আর এক্স এই চারটি সংখ্যার গড় কত দেওয়া রয়েছে গড় কত এই চারটে সংখ্যার পাঁচ তার মানে এ সমষ্টি কত হবে এই চারটে সংখ্যার সমষ্টি কত হয়ে যাবে যদি গড় পাঁচ হয় চারটে সংখ্যার সমষ্টি কত হবে একটা পাঁচ করে হলো চারটে চার পাঁচা কুড়ি কিন্তু আমরা যদি যোগ করে বের করি তাহলে আমাদের কত আসছে দেখো তো এটা যদি যোগ করে দিই তাহলে কত হয়ে যায় সাত আট দুই নয় নয়ের ছয় পনেরো পনেরো প্লাস এক্স হলো আমাদের কত আসছে তাহলে পনেরো প্লাস এক্স কিন্তু আমাদের অ্যাকচুয়ালি গড়টা কত বেরোবে কত বেরোবে কুড়ি বেরোবে সমষ্টি কিন্তু আমরা যখন যোগ করে বের করলাম তখন বেরোলো কত পনেরো প্লাস সিক্স তাহলে আমরা বলতে পারি পনেরো প্লাস এক্স ইজ ইকাল টু কত কুড়ি তাহলে এক্সের মান কত হয়ে যাবে কুড়ি মাইনাস পনেরো ইজিক টু পাঁচ তাহলে এক্সের মান আমাদের বেরিয়ে গেল কত এক্সের মান পাঁচ বেরিয়ে গেলো এরপর আমাদের যেটা বের করতে হবে বলা হয়েছে যে আরও দেওয়া রয়েছে কয়েকটা সংখ্যা পাঁচটা সংখ্যা একটা সংখ্যা কত আঠারো তারপর একটা ওয়ান তারপরটা এক্স তারপর সরি তারপর একটা সিক্স তারপর একটা এক্স এবং ওয়াই এই পাঁচটা সংখ্যার গড় কত দেওয়া রয়েছে পাঁচটা সংখ্যার গড় দেওয়া রয়েছে দশ তাহলে পাঁচটা সংখ্যার সমষ্টি কত হবে পাঁচ দশকে পঞ্চাশ হবে কিন্তু যদি যোগ করে বের করি আমরা কত পাচ্ছি দেখো তো এটা পাচ্ছি আঠেরো রাখে উনিশ উনিশ এক ছয় পঁচিশ পঁচিশ প্লাস এক্স প্লাস ওয়াই আবার দেখো এক্সের মান আমরা কত বের করেছি এক্সের মান আমাদের পাঁচ বেরিয়ে গেছে তাহলে এক্সের মান এখানে বসিয়ে দিই আমরা তাহলে আমাদের গড়টা এসে দাঁড়াচ্ছে কত পঁচিশ প্লাস পাঁচে এক্সের জায়গায় আমরা এখানে পাঁচ বসিয়ে দিই তাহলে পঁচিশ প্লাস পাঁচ প্লাস ওয়াই অর্থাৎ তিরিশ প্লাস ওয়াই তিরিশ প্লাস ওয়াই এসে দাঁড়ালো তাই তো কত দাঁড়ালো তিরিশ প্লাস এখন তা আমাদের অনুযায়ী যোগ করে যখন বের করলাম আমাদের কত বের হলো তিরিশ প্লাস কিন্তু অ্যাকচুয়ালি সংখ্যাটা কত বলা আছে যোগ করলে আমাদের কত হবে সমষ্টিটা হবে পঞ্চাশ পাঁচ সঙ্গে সমান করে দিই তাহলে ওয়াই ইজ কত হয়ে যাবে পঞ্চাশ মাইনাস তিরিশ অর্থাৎ অ্যান্সার কোনটা চলে আসবে সি যেটা রয়েছে এটা অ্যান্সার চলে আসবে বুঝতে পারলে একই ধরনের অঙ্ক এখানে দুবার বের করতে হবে একবার এক্সের মান বের করে নিতে হবে পরে ওয়াইয়ের জায়গায় ওই জায়গায় এক্সের মান বসিয়ে দিলে পরেরটার ক্ষেত্রে তখন আমাদের ওয়াইয়ের মান বেরিয়ে যাবে আর ওয়াইয়ের মান বের করতে বলেছে তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেলো কুড়ি হয়ে গেলো বলা হয়েছে প্রথম একশোটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় কত তা ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি পজিটিভ সংখ্যা যেগুলো নেগেটিভ নয় এমন সংখ্যা নয় ঋণাত্মক নয় তাহলে প্রথম সংখ্যা কত হবে ধনাত্মক সংখ্যার প্রথম কত এক দিয়ে শুরু আর শেষ সংখ্যা কত আমাদের একশো তাহলে এদের গড় কত হয়ে যাবে গড় যখনই বের করব ডিফারেন্স কি সেম থাকবে পরপর তো এক দুই এরকম করে গড় দুই তিন চার পাঁচ ছয় এরকম করে একশো পর্যন্ত সংখ্যা গড় তাই ডিফারেন্স প্রত্যেকের এক এক করে সমান ডিফারেন্স তাহলে গড় কত হয়ে যাবে শেষ সংখ্যা কত একশো প্লাস প্রথম সংখ্যা কত ওয়ান বাই টু করে দিই তাহলে কত হলো একশো এক বাই দুই টু ভাগ করলে কত হবে পঞ্চাশ পয়েন্ট পাঁচ তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে অ্যান্সার আমাদের বি হয়ে যাবে আচ্ছা যদি বলতো প্রথম দুশোটি সংখ্যার কী করতাম আমরা তাহলে প্রথম সংখ্যা দেখতাম এক এবং শেষ সংখ্যাটা কত দেখতাম দুশো তাহলে এক প্লাস দুশো বাই দুই করে দিতাম ঠিক আছে সে যত সংখ্যারই বলুক না কেন আমরা আমাদের কাজ হলো প্রথম সংখ্যা বের করব আর শেষ সংখ্যা বের করবো যখন ডিফারেন্স সেম এদের মধ্যে পার্থক্যটা সেম যেমন এক আর দুইয়ের মধ্যে পার্থক্য কত এক দুই তিনের মধ্যে পার্থক্য কত এক যখন ডিফারেন্সটা সেম তখন আমরা কি করব প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যোগ করে দিয়ে বাই দুই করে দেবো তাই তো পরে আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা কী দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছি ওয়ান স্কোয়ার বলা রয়েছে যে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার দেখো সংখ্যাটা ওয়ান স্কোয়ার কী দেওয়া রয়েছে সংখ্যাটা ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার ফাইভ স্কোয়ার এভাবে কন্টিনিউ সেভেন স্কোয়ার পর্যন্ত এই সংখ্যাগুলোর গোর গর কত আগে দেখো নর্মালি আমরা কী করতাম আমাদের প্রথম এক একটা করে সংখ্যার ক্ষেত্রে আমরা দেখছিলাম যে কত কত হচ্ছিল আমাদের এক একটা করে সংখ্যা আমরা বের করছিলাম তাই তো এদের সমষ্টি প্রথমে কী হতো যদি এক দুই তিন চার এরকম বলতো আমরা যদি এর গর্বের করতে বলতে হতো তাহলে আমি কী করতাম টোটাল সংখ্যা যোগ করে বাই যে কটা সংখ্যা আছে ভাগ করে দিতাম তাহলে এর ক্ষেত্রেও কী করতে হবে একই নিয়ম করতে হবে আমাদের দেখো তাহলে প্রথমটা কি ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার বাই কী করতে হবে কটা সংখ্যা আছে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা সংখ্যা তাহলে সাত দিয়ে ভাগ করতে হবে এইটা হলো এর গড় হবে কিন্তু দেখো এইভাবে নর্মালি করতে পারো এইভাবে যদি তোমরা এটাকে করো এইটাকে যদি আমরা এইভাবে করি তাও আমাদের অ্যান্সার আসবে কিন্তু এত বড়ো করতে গেলে আমাদের অনেকটা টাইম লাগবে দেখো এইভাবে যদি আমরা করি আমাদের কীভাবে আসে আমরা যদি করি দেখো ওয়ান স্কোয়ার ওয়ান টু স্কোয়ার হলো ফোর থ্রি স্কোয়ার নাইন ফোর স্কোয়ার ষোলো ফাইভ স্কোয়ার পঁচিশ সিক্স স্কোয়ার ছত্রিশ সেভেন স্কোয়ার ঊনপঞ্চাশ ঠিক আছে বাই সেভেন এইটা করে করতে পারো তাহলে যোগ করা দেখো উন আমরা যদি চার আখে পাঁচান্ন চোদ্দোর ষোলো তিরিশ তিরিশ আর পঁচিশ পঞ্চান্ন পঞ্চান্ন ছত্রিশ কত হয়ে যায় পঞ্চান্ন ছত্রিশ হলো একানব্বই একানব্বই আর ঊনপঞ্চাশ কত হয়ে যায় একশো চল্লিশ তাহলে একশো চল্লিশ বাই সাত ইজিকাল টু কুড়ি অ্যান্সার চলে আসবে কিন্তু যদি আমাদের অনেক সংখ্যা দিত তখন সেই ক্ষেত্রে কি এইভাবে যোগ করা সম্ভব আমাদের সম্ভব নয় তাহলে কী করে করবো দেখো প্রথম এনটি সংখ্যা যদি আমাদের কোথাও এইভাবে দেওয়া থাকে যে প্রথম এন এন সংখ্যক সংখ্যা দেওয়া রইল যে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার এভাবে কন্টিনিউ হতে হতে যদি আমাদের এন সংখ্যক সংখ্যার সমষ্টি আমাদের বের করতে বলা হয় তার একটা সূত্র আছে মনে রাখবে তোমরা এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স বাই হোল সিক্স ঠিক আছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই হোল সিক্স অর্থাৎ এন সংখ্যক সেই তুমি এন এর মান যদি আমার হাজার দশ হাজার যতই হোক না কেন আমরা তার টোটাল সমষ্টি কত যোগফল কত আমরা ডাইরেক্ট বের করে ফেলতে পারবো তাহলে এইখানে আমাদের কী এনের মান কী এনের মান হল লাস্ট সংখ্যা যেটা হবে তাহলে লাস্ট সংখ্যা এখানে কত হয়েছে সাত রয়েছে আমাদের ওয়ান টু থ্রি ফোর করতে করতে কত সাত পর্যন্ত হয়েছে তাহলে এর সমষ্টি আমরা ডাইরেক্ট কী করে বের করবো শেষ সংখ্যা আমাদের কত সাত তাই তো তাহলে এই সূত্রে আমরা বসিয়ে দিই এই সূত্রে বসালে কত হবে প্রথম সংখ্যা সাত এন মানে সাত তারপরে সাত প্লাস এক কত হয়ে যায় আমাদের আট হয়ে যায় আর এটা কত হয়ে যাবে সাত দুগুণি এন জায়গায় সাত বসাও সাত দুগুণি চোদ্দো প্লাস এক ইসিকল টু কত হয়ে যাবে গুণ সাত দুগুনি চোদ্দো প্লাস এক পনেরো বাই কত হয়ে যাবে ছয় হয়ে যাবে ছয় দিয়ে কাটো আমরা এটা তিন দিয়ে কাটলে পাঁচ এটা তিন দিয়ে কাটলে দুই এটা দুই দিয়ে কাটলে এটা চার তাহলে চার পাঁচা কুড়ি সাত কুড়ি একশো চল্লিশ আমরা ডাইরেক্ট বের করতে পারবো তো একশো চল্লিশ এরকম আমাদের গুণ করে স্কোয়ার করে যোগ করার কোনো দরকার নেই তাহলে আমরা যদি বলি যে আমাদের টোটাল এই এই সংখ্যাগুলোর গড় কত বেরিয়ে গেল আমাদের যোগফল কত বেরোলো একশো চল্লিশ তাহলে টোটাল কটা সংখ্যা আছে সাতটা সংখ্যা তাহলে ভাগ করে দিলে আমাদের অ্যান্সার কত কুড়ি চলে আসবে এবার তোমরা যদি কেউ চাও যে স্কয়ার করে এই যে প্রথম যে নিয়মে আমরা শেখালাম এই নিয়মে যদি তোমরা করতে চাও করতে পারো যে আমাদের কোনো ইয়ে নেই যে তোমরা করতে পারো কিন্তু টাইম অনেক লেগে যাবে কিন্তু যদি তোমরা এইভাবে করো এই যে সূত্র বললাম সে তোমার কারণ সব সবসময় যে সাত পর্যন্ত দেবে এমন তো নয় তোমাদের দিতে পারো যে পঞ্চাশ পর্যন্ত তখন তুমি স্কোয়ার করে করে এইভাবে তো গুণ করে যোগ করা সম্ভব নয় স্কোয়ার করে তখন কি এই সূত্র আমরা ইউজ করবো তাহলে আমাদের অ্যান্সার অনেক তাড়াতাড়ি হয়ে যাবে বুঝতে পেরেছো তাহলে নিশ্চয় কারোর কোনো প্রবলেম নেই প্রবলেম থাকলে তোমরা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবে হুম তো চলো পরের প্রশ্ন আমরা চলে যাব বলা হয়েছে একটি সংখ্যা যা শূন্য নয় এবং তার বর্গের সমস বর্গের গড় হলো সংখ্যাটির পাঁচ গুণ সংখ্যাটি কত অর্থাৎ একটা সংখ্যা এবং তার বর্গের গড় হলো কত ফাইভ পাঁচ গুণ সংখ্যাটির পাঁচ গুণ অর্থাৎ আমরা যদি সংখ্যাটাকে এক্স ধরি তাহলে এর বর্গ কত হবে এক্স স্কোয়ার তাই তো এদের গড় কত হবে তাহলে একটা সংখ্যা হলো এক্স আর একটা এক্সে স্কোয়ার এই দুটো সংখ্যার গড় কত হবে এক্স প্লাস এক্স টোটাল বের করলাম বাই দুই দিয়ে ভাগ করে দিলাম তাহলে গড় হয়ে গেল কারণ কটা সংখ্যা একটা হলো এক্স আর একটা এক্স স্কোয়ার দুটো সংখ্যা হয়ে গেলো তাদের গড় মানে কি দুই দিয়ে ভাগ করবো যদি আরেকটা একটা সংখ্যা থাকতো তাহলে কী করতাম তিন দিয়ে ভাগ করতাম যোগ করে টোটাল সব কটাকে তাই তো এইটা ইজুকাল টু কী বলেছে যে সংখ্যাটির পাঁচ গুণ তাহলে সংখ্যাটা আমরা এক্স ধরেছি তার পাঁচ গুণের সঙ্গে সমান অর্থাৎ ফাইভ এক্সের সঙ্গে সমান হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা আমাদের কী এসে দাঁড়ালো এক্স প্লাস এক্স স্কোয়ার আর এটা পাঁচ দুগুণই দশ এক্স তাহলে এটা এসে দাঁড়ায় এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স এ টেন এক্স এই পাশে যদি করে দিই আর এখানে প্লাস এক্স রয়েছে ইজুকাল টু জিরো তাহলে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স ইজিক টু জিরো হয়ে যায় তাহলে এক্স যদি কমন নি আমাদের এক্স মাইনাস নাইন ইজকাল টু জিরো তাহলে এক্সের মান হয় জিরো আসে আর না হলে এক্সের মান কত আসে এক্সের মান নয় চলে আসে তাই তো তাহলে এখন বলে দিয়েছে তো সংখ্যাটা শূন্য নয় তাহলে কি এটা আমাদের অ্যান্সার হবে না অ্যান্সার কোনটা হবে এই দ্বিতীয় যেটা রয়েছে এটা অ্যান্সার হয়ে যাবে তাহলে অ্যান্সার আমাদের কত আসবে নয় বুঝতে পারছ কারণ প্রথমে বলে দিয়েছে যে সংখ্যাটা শূন্য নয় কিন্তু এক্সের দুটো মান বেরোচ্ছে একটা শূন্য আর একটা নয় তাহলে অ্যান্সার কোনটা হবে আমাদের এই যে নয় যেটা হলো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে বুঝতে পেরেছো তো চলো পরে প্রশ্নে চলে যাব বলা হয়েছে দুটি দুই অঙ্কের সংখ্যার গড় যা অঙ্কগুলো স্থান পরিবর্তন করলে একই থাকে এমন যতগুলো দুই অঙ্কের সংখ্যা আছে তাদের গড় বের করতে বলা হয়েছে তাহলে দুই অঙ্কের এমন কতগুলো সংখ্যা আছে তাহলে আমরা কি বলতে পারি এমন যাদের স্থান পরিবর্তন করলেও সেম থাকে রকম এগারো যদি আমরা বলি দেখো প্রথম সংখ্যা যদি বলি এগারো এগারোকে যদি আমরা এই এককে এই পাশে আনি বা এই এককে এই পাশে নিয়ে যাই একই ব্যাপার থাকবে কোনো স্থান পরিবর্তন কিন্তু যদি বারো বলি দেখো তো এর স্থান পরিবর্তন করলে কত দুই আগে আনলাম এক পরে একুশ হয়ে যায় চেঞ্জ হয়ে যায় তাহলে এটা তো হতে পারে না তাহলে এমন সংখ্যা কোনগুলো আছে যেগুলো সেম সংখ্যা দিয়ে তৈরি দুটোই তাহলে এটা কি এগারো দ্বিতীয় এরকম সংখ্যা কত আছে এগারোর গুণিতক যেগুলো বাইশ তারপরটা কত তেইশ সরি তেত্রিশ তারপরে গত চুয়াল্লিশ তারপরে পঞ্চান্ন তারপরে কত আছে ছেষট্টি তারপরে সাতাত্তর তারপরে অষ্টআশি তারপরে নিরানব্বই এই কটাই সংখ্যা আছে দু অঙ্কের সংখ্যা তারপরে কী এক একশো দশ হয়ে যাচ্ছে এগারো গুণিতক অতগুলো তো আর হবে না এরকম দুটো তিনটেই সংখ্যা আছে এই কটাই নটাই সংখ্যা আছে আমাদের এগারো বাইশ তেত্রিশ চুয়াল্লিশ পঞ্চান্ন ছেষট্টি সাতাত্তর অষ্টে নিরানব্বই এদের গড় কি হবে তাহলে আমরা কি বলেছিলাম এক করতে পারো যে টোটাল সংখ্যাগুলোকে যোগ করতে পারো যোগ করে একটা নিয়মে করতে পারো এইভাবে যে টোটাল যতগুলো সংখ্যা রয়েছে আমাদের এই টোটাল সংখ্যাগুলোকে তোমরা যোগ করলে এই যোগ করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় দিয়ে ভাগ করতে পারো নটা সংখ্যা দিয়ে রয়েছে যোগ করে ভাগ করতে পারো এক করতে পারো কি টোটাল যোগ করতে পারো বাই কী করতে পারো নয় দিয়ে ভাগ করে দিতে পারো তাহলে আমাদের অ্যান্সার আসতে পারে কিন্তু এত বড়ো যোগ আমরা কেন করব। আমরা তো আগে শিখেছি এদের মধ্যে ডিফারেন্স কত দেখো তো এগারো ডিফারেন্স বাইশ কত এগারো বাইশ তেত্রিশে ডিফারেন্স এগারো অত সবার মধ্যে ডিফারেন্সটা কি সেম রয়েছে এগারোর গুণিতক প্রত্যেকটা তাহলে প্রথম সংখ্যা আমরা কী আছে এগারো যোগ যোগ শেষ সংখ্যা আমাদের কত নিরানব্বই বাই কী করবো আমাদের দুই করে দেব তাহলে আমাদের গড় আসবে প্রথম সংখ্যা এবং লাস্ট সংখ্যা শেষ সংখ্যা যেটা রয়েছে কারণ কি আমরা জানি যখন ডিফারেন্স সেম তখন প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যোগ করে বাই দুই করে দিলে আমাদের অ্যান্সার চলে আসে তাহলে যোগ কত আসবে আমাদের একশো দশ একশো দশ বাই দুই টু কাটলে আমাদের কত হয়ে যায় ফিফটি ফাইভ তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে আমাদের ফিফটি ফাইভ যেটা রয়েছে এটা অ্যান্সার হয়ে যাবে অর্থাৎ অ্যান্সার আমাদের সি হয়ে গেলো তাহলে বুঝতে পেরেছি যে কী ধরনের প্রশ্ন আমাদের এক্সামে দেবে তো আশা করি ফ্রেন্ডস ভিডিওগুলো তোমাদেরকে ভালো লাগছে আর ভিডিওগুলোকে যদি তোমাদের ভালো লেগে থাকে আর মনে হয় যে